এমন কিছু মানুষ আছে যাদেরকে কবরে কোনো প্রশ্নই করা হবে না, সুবহানাল্লাহ। কোন কবরে কি করা হবে না? প্রশ্নই করা হবে না। ভেরি ইন্টারেস্টিং বিষয়, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়, ইসলামিক রাষ্ট্রের যারা এই যে সীমান্ত পাহারা দেয়, আমাদের বাংলাদেশের সীমান্ত পাহারা দেয় কারা? বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তাই না? তো সীমান্ত যারা পাহারা দেয় ইসলামী রাষ্ট্রের, মুসলিম দেশের যারা সীমান্ত পাহারা দেয়, অনেক সময় এই সীমান্ত পাহারা দিতে গিয়ে অমুসলিম রাষ্ট্রের অথবা যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদের গুলিতে, এদের তরবারির আঘাতে, এদের তীরের আঘাতে মারা যায়। আছে না নাই? এ পাহারারত অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা সেই সব নেক আমলের সব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত অবস্থায় করত, জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয় অবস্থা থেকে তাকে নিরাপদে রাখবেন, কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন, কবরে তারে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। কারে? এই যে যারা সীমান্তরক্ষী, ইসলামিক রাষ্ট্রের যারা এই সীমান্তরক্ষী হিসাবে কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিদান দেবেন। দুই নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মিকদাম ইবনে মাদি কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছয়টি পুরস্কার রেখেছেন। এক নম্বর, তার প্রথম রক্তবিন্দু মাটি স্পর্শ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। কার? শহীদ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি লড়াই করে। দুই নম্বর, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়। তিন নম্বর, কবর আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ওই শহীদ ব্যক্তি যারে কবরে দাফন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারে কবরে কোনো প্রশ্নই করবে না। দাফন করার সঙ্গে সঙ্গেই ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দার কোনো প্রশ্নের দরকার নাই, এই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দে। প্রশ্ন করা হবে না, কঠিন ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে। তার মাথার মর্মর, এই শহীদের মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার একটা টুপি পরানো হবে। ওই টুপির একটা মুক্তা, একটা দানা গোটা দুনিয়ায় যত সম্পদ আছে তার চাইতেও বেশি মূল্যবান, বলুন সুবহানাল্লাহ। একটা দানা, আহা, তার সঙ্গে টানা টানা চোখ বিশিষ্ট 72 জন জান্নাতি হুর দিয়ে দেওয়া হবে, আর নিজ গোত্রের 70 জন মানুষ যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই শহীদকে বলবে, গোত্রের এরকম 70 জন লোককে নিয়ে তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কোন কবরে এর প্রশ্ন করা হবে না, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। তিন নম্বর, ওই সমস্ত লোকদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না, তারা কারা? যারা প্রতি রাতে সূরা মুলুক পড়েছে, তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে 29 নম্বর পারার আড়াই পৃষ্ঠা, মানে প্রথম যে আড়াই পৃষ্ঠা, এই যে সূরা মুলক, যে ব্যক্তি প্রতি রাতে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে, আযাব থেকে মুক্ত করে দিবে, বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটি কবরের উপরে তাঁবু টাঙিয়েছিলেন, তিনি বসবাস করার জন্য, রাত্রে যাপন করার জন্য, কিন্তু জানেন না এর নিচে কবর আছে। যখন তিনি তাঁবু খাটাইলেন, তাঁবু টানাইলেন, ওখানে অবস্থান করলেন, শুনতে পেলেন নিজ থেকে কে যেন সূরা মুলক তেলাওয়াত করছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবীজি, আমি পরে বুঝতে পেরেছি এটা একটা কবর ছিল, আমি সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী, এটা কবর আজাহাম থেকে তেলাওয়াতকারীকে নাজাত দান করে, আর যারা এই সূরা মুলক তেলাওয়াত করে মারা যায়, এই সমস্ত রূহগুলো কবরের মধ্যেও তেলাওয়াত করতে চাই, বলুন সুবহানাল্লাহ। সূরায়ে মুলক, এটা বড় পাওয়ারফুল সূরা, তেলাওয়াত, এই যে যারা নামাজ পড়ে নিয়মিত, এরা কবরের মধ্যেও নামাজ পড়তে চাইবে, আল্লাহু আকবার কর, বুঝছেন?
নামাজের মজা আছে, আপনারা তো পড়েন না, ফজরের নামাজে তিন কাতারও লোক হয় না। হুজুর আপনারা দি রাখছি, আপনি খালি কইবেন, আমরা খালি হুনমু, আমগো কাম আমরা করবো, আপনাগো কাম আপনারা করবেন, তাই না? আপনার কবরে আপনি যাইবেন, আমি ঢুকবো নি। হ্যাঁ, আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন। এমন আপনার যদি টিকিট থাকে পকেটে, যে হুজুর নিয়েছি আকাশ থেকে 1500 টাকা দিয়ে একটা টিকিট নিয়েছি, মরার সাথে সাথে ফরফরায় জান্নাতে চলে যাব, তাহলে তার কোনো সমস্যা নেই। 3 নম্বর, তাহলে সূরা মুলুক যে পড়বে। 4 নম্বর আসেন, 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলমিনের রাসুল বলছেন, জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, দিনে হোক রাতে হোক কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলমিন ওর কবরের ফেতনা থেকে তারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলমিন কবরের ফেতনা থেকে রক্ষা করবে, কবর আজাব থেকে আল্লাহ রাব্বুল আলমিন তারে মাফ করে দেবে। শর্ত কিন্তু একটা আছে, অনেক কাফের বেইমানও কিন্তু শুক্রবারে মরে আছে না নাই, অনেক বেইমান সুদখোর হারামখোর মুনাফেক আল্লাহ দ্রোহী অনেকে জুমার দিনে মারা যায় আছে না নাই, শুধু মরে গেলেই ফরফরে জান্নাতে যাবে, বিষয়টা এরকম না, ইমান থাকা লাগবে, নামাজ কালাম থাকা লাগবে, তারপরে যদি মরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ফজিলত দিবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, যে আল্লাহ আমার মৃত্যুটা জুমার দিনে দিয়েন ইনশা, দোয়া করবেন না ইনশাল্লাহ, আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ সবার মৃত্যু জুমার দিনে দেখ, ইমানদার করে আল্লাহ আপনি আমার আমাদেরকেও জুমার দিনে মৃত্যু দিন, আমিন বলেন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাল মাতা ফিল মাবদুনি ফাহুয়া শাহীদুন, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যেটা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে সওয়াল জবাব থেকে তারে রক্ষা করবেন, এর কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না, বলুন সুবহানাল্লাহ। ওমাল মাতা ফিল হারিকি, ওমাল মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন, ওমাল মাতা ফিল গরিকি ফাহুয়া শাহীদুন, হাদিসের মধ্যে আছে, আগুনে পুড়ে যেটা মারা গেছে, পানিতে ডুবে যেটা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিবেন, এমন মর্যাদা দিবেন মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। 6 নম্বর, নাবালক শিশু, মায়ের গর্ভে মৃত শিশু, এদের কোনো প্রশ্ন করা হবে না। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আপনারা লাথি উষ্টা মারেন, পাগল পাগল বোকা বোকা, রাস্তাঘাটে পাগল আছে না, এগুলো কিন্তু কোনো হিসাব হবে না ভাই, একদিক থেকে এরা ভালো আছে, কথা কন না কেন, দুনিয়া না পাইলেও, দুনিয়া না পাইলেও অন্তত এই পিডাপিডি এদের কম হবে, কারণ আল্লাহ বলবে যে আল্লাহ আল্লাহ বলবে নমাজ পড়স নাই খা, আল্লাহ নমাজ কি ঋতু বুঝি নাই, মাথা ঠিক রাখো নাই খা, মাথা ঠিক রাখলে পড়তাম, আল্লাহ বলবে যা মাফ করে দিলাম, বুঝছেন? পাগলের কি তালবাল আছে নি কোনো, কোনো কিচ্ছু নাই, ওর বাড়ি গাড়িরও চিন্তা নাই, বিয়ে শাদীরও চিন্তা নাই, জামালের বউ সুন্দর না কালা ও দেখারও টাইম নাই আর, কথা কন না কেন, ওর জগৎ নিয়ে আছে, ভবের জগৎ, বুঝেন নাই? পাগল এই যে সমস্ত লোকগুলা আল্লাহ এদেরকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে জন্য মাঝে মাঝে আকাশের দিকে তাকায় বলতেন, আল্লাহ মানুষ বানাইছেন কে আমারে, গাছের পাখি বানাইতেন, একটা খড়খোটা বানাইতেন, এটাই তো ভালো ছিলাম, কোনো হিসাব হইতো না, এত আমল করেও জান্নাতের সনদ পায়াও সার্টিফিকেট পায়াও এই কথা বলতো, চিন্তা করত। আর আমরা জান্নাতের সনদ তো দূরের কথা ভাই, জাহান্নামের দুই পকেটে 4টা টিকিট নিয়ে ঘুরতেছি, তারপরে আমাদের চোখে পানি নাই, চিন্তা নাই, নামাজ তো পড়ি, একদিন একদিন জামুই, কি হয়েছে মরমু, পোলায় 5টা গরু জবাই দিবে, হুজুরে দোয়া কইবে, কচ কইসা 500 টাকার নোট দেবে, হুজুর দোয়া করে দেন আর আল্লাহ ঠেললে জান্নাতে ঢুকাই দেবে, নাকি না? নিজের আমল দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হোক কান্ত, আর আমরা কান্না দূরের কথা, চিন্তার পেরেশানির কোনো কারণ নাই, ওই একদিন না একদিন জামুই, ম্যাক্সিমাম মানুষের চেতনা এরকম, একদিন না একদিন জান্নাতে জামুই, ও জামু না একদিন, নামাজ তো পড়ি, কয় কোটি বছরে জ্বালাইবি আল্লাহ তাআলা আগুনে, আচ্ছা মানলাম 2 কোটি বছর না, 2 লাখ বছর না, 2টা দিন যদি জাহান্নামের আগুনে জ্বালাই, এই চামড়া নিয়ে কি জ্বলতে পারবেন? এই গোস্ত কি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে যে এই গোস্ত পুরার আজাব সহ্য করতে পারবে?
এটাও তো সম্ভব না, তাহলে এই সমস্ত পাগলামি করা যাবে না, বুঝে শুনে আমল করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সবাইকে মাফ করুন, আমিন বলেন।